ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট পুরাতন কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা কোষাধ্যক্ষ 36 লক্ষ টাকা হেরাফেরি করেছে, 70 টাকার হিসাব না দিলে আইনের দ্বারস্থ হবে বলে জানান ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব সহ সহসভাধিপতি চন্দন দত্ত। শুক্রবার আগরতলার বাদরতলী স্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বর্তমানে ওষুধের দোকানে 3 জন করে ফার্মাসিস্ট থাকতে হবে এবং নির্দেশ জারি করে স্বাস্থ্য দপ্তর, তাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি পুরাতন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা কমিটিতে থাকাকালীন অবস্থায় একযোগে 8 লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়েছেন, তার কোনো হিসেব দেননি। তিনি আরও বলেন, মোট 36 লক্ষ টাকার হেরফের করা হয়েছে, এর হিসেব না দিলে অতিসত্বর আইনের দ্বারস্থ হবেন তারা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার নাম উত্তম কুমার দেব, আমি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের জেনারেল সেক্রেটারি। আমার পাশে আছেন ভাইস প্রেসিডেন্ট চন্দন দত্ত, এসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যব্রত দেবনাথ, অর্গানাইজিং সেক্রেটারি বিপ্লব দেব, আমার ট্রেজারার আছে সাহেব আচার্যি, আবার ইসি মেম্বাররা আছেন অঞ্জন পাল, অমর মুখার্জি, আর কি বণিক জানি গৌর বণিক, হ্যাঁ সবাই আছেন এখানে। তো আমরা আজকে মেইন উদ্দেশ্য হয়েছে কি, আমরা একটা ডেপুটেশন দিয়েছি টু দ্য আমার অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আর একটা দিয়েছি হেলথ সেক্রেটারি, একটা দিয়েছি হেলথ ডাইরেক্টর। কী কারণ ডেপুটেশন দিয়েছে, যে ডেপুটেশনগুলো আমি এখানে আছে, একটা চিফ মিনিস্টার, একটা হেলথ সেক্রেটারি, আর একটা দিয়েছি হেলথ ডাইরেক্টর, 3টা ডেপুটেশন দিয়েছি। কারণ কেন, আমাদের যে মেম্বাররা মানে আমার প্রচুর কমপ্লেন এসেছে আমার এখানে, যে 3 জন করে ফার্মাসিস্ট ভিজিট করে, এটা আগেও আমি বলেছিলাম, আর এই ড্রাগ ইন্সপেক্টর ভিজিট করে, তো আমার মেম্বাররা পাজল হয়ে যাচ্ছে। বিভিন্ন আগে তো একজন করেই হতো, এটা একজন করেও তো কাভার করা যায়, একটা দোকানে 3 জন দরকার নেই কিন্তু ফার্মাসিস্টে, কিন্তু 3 জন করে ভিজিট করে এই কারণে আমার মেম্বার হয়ে যায়, পাজল হয়ে যায়। তো এই কারণে আমি রিকোয়েস্ট করছি, যে আমি ড্রাগকেও রিকোয়েস্ট করছি, এটা আগের মতোই হোক করা হোক, যাতে মেম্বাররা যাতে পাজল না হয়, মেম্বাররা ঠিকমতো সুন্দরভাবে শান্তি মতে যাতে সব কিছু করতে পারে, দেখাতে পারে সব কিছু। আর এই জন্যই আমি ডেপুটেশন দিয়েছি অনারেবল চিফ মিনিস্টারকে, আমি হেলথ সেক্রেটারিকে, হেলথ ডাইরেক্টর, হ্যাঁ এটা একটা গেল। আর সেকেন্ড হয়েছে কি, যেটা আমি আগেও বলেছি অ্যাবাউট আমাদের TCDR ফাইন্যান্সের ব্যাপারে, যে এটা আমি আগে বলেছিলাম যে 18 লাখ টাকা রেমনে টোটাল হিসাব করে দেখেছি, যে নিয়ার অ্যাবাউট 36 লাখ, 8 লাখ টাকা তো উনি চেক নিয়েছেন, মানে আগের যে সেক্রেটারি ছিল TCDR বিশ্বজিৎ সাহা, 8 লাখ অ্যাট এ টাইম একদিনে চেক দিয়েছে, 8 লাখ টাকা একদিনে চেক দিয়েছে, এও আমাদের অফিস স্টাফ এবং অফিস পিওনের নামে চেক দিয়ে নিয়েছে। হ্যাঁ তো আমি বলছি কি, আমি কিন্তু আরেকটা উনি বলেছে আমাকে হিসাব দিয়েছে, হিসাবটা কিন্তু আমি প্রেজেন্ট হিসাব চাইনি, আমি পাস্ট হিসাব চেয়েছি, প্রেজেন্টটা তো আমার কাছে আছে। আর উনি যে AGM করেছে, দ্যাট ওয়াজ নট AGM, দ্যাট ওয়াজ জেনারেল মিটিং, উনি বলেছেন যে উনি হিসাবটা আমাদের সোসাইটি রেজিস্টার্ড অফ কোপারেটিভ সোসাইটিকে জমা দিয়েছে। তো হু দ্য হেল, আমি একটাই প্রশ্ন করছি, উনি কেন জমা দেবে আমার ইয়েতে রেজিস্টার্ড অফ কোপারেটিভ, উনি তো আমাদের মেম্বারের প্রথম পাস করতে হবে, আর AGMই করেনি কীভাবে জানো উনি জমা দেয়। তা আমি ওনাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, আমাদের AGM আছে, আমি সব মেম্বারদেরকেও বলছি, আমাদের 30 তারিখ, আগামী মাসের 30 তারিখ, জুনের 30 তারিখে আমাদের AGM অ্যানুয়াল জেনারেল মিটিং, সো আমি সবাইকে আমি ইনভাইট করছি, সবাই যাতে আসে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে। আর এই তারিখে 30 তারিখের ভিতরে আমি ওয়ান সেকেন্ড রিমাইন্ডার করছি বিশ্বজিৎ সাহাকে, যে 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে হিসাব পেশ করে, আদারওয়াইজ আমি কিন্তু আইনে যেতে বাধ্য হবো, ওনাকে আমি জেল জেল জিনিসটা কী জিনিস উনি দেখবে কিন্তু। আমি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং টু বিশ্বজিৎ সাহা অ্যান্ড কি ট্রেজারার ছিল, ট্রেজার আছে পার্থ মজুমদার, আমি ওদেরকে একদম ফাইনাল ইয়ে বলছি, উইদিন 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে পাস্ট আমার হিসাবটা, আর প্রেজেন্ট হিসাব আমার দরকার নেই, আর AGM-এ যাতে সাবমিট করে দিয়ে যান সবাইকে, সবাই সামনে যাতে সাবমিট করে। কত টাকার ঘোটালা? আমি তো বললাম 18 লাখ, মোর দেন 18 লাখ আমাদের ফিক্সড আছে, তারপরে সব মিলিয়ে টিলিয়ে যেটা উনি যেভাবে উঠিয়েছে সে আমার 36 লাখ, 35 লাখ এরকম হবে, আইডিয়া করছি একটা মনে হয় এরকম হবে। তো আমি হিসাবটা চাই, আমি এখনও আমার ওয়ান সেকেন্ড আই এম টেলিং, আমি কিন্তু প্রেজেন্ট হিসাব, আমি প্রেজেন্ট হিসাব চাইনি কিন্তু, আমি চাইছি কিন্তু পাস্ট হিসাব, পাস্ট হিসাবটা আমাকে 30th of June হি হ্যাভ টু সাবমিট, উনি সাবমিট করতে হবে আমাদের AGM-এ, AGM-এ সাবমিট করবে ইন ফ্রন্ট অফ অল দি ইসি মেম্বার্স, ইন ফ্রন্ট অফ অল দি জেনারেল মেম্বার্স, সবের সামনে উনি সাবমিট করে যাবে, আদারওয়াইজ আই টেক নেসেসারি অ্যাকশন এগেইনস্ট বিশ্বজিৎ সাহা, পার্থ মজুমদার।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।